করোনা মহামারী ও মুরগির রোগের কারণে পথে বসার উপক্রম বগুড়ার কয়েক হাজার পোলট্রি খামারের। এরই মধ্যে শত কোটি টাকার লোকসানের কথা বলছেন তারা। খামারিদের অনুদান ও ঋণ দেওয়ার আশ্বাস দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। বগুড়া জেলায় নিবন্ধিত অনিবন্ধিত 5000-এর বেশি পোলট্রি খামার, যার প্রায় 3000-ই সদরে। কিন্তু রোগবালাইয়ের প্রকোপে গত শীতের শুরু থেকেই ব্যবসায় ধস, এরপর যোগ হয় করোনা মহামারী। করোনা প্রাদুর্ভাবের কারণে পোলট্রি শিল্পে এবার উৎপাদন কমেছে 70%-এরও বেশি। ডিম ও মাংসের মুরগি মারা যাওয়া, ঠিকমতো খাবার না পাওয়া, বাচ্চা উৎপাদনে বিভিন্ন প্রতিবন্ধকতা সহ নানা কারণে ব্যাপক ক্ষতির মুখে পোলট্রি শিল্প। তো আমরা না পাচ্ছি, এটা ছাড়তে না পাচ্ছি, এটা করতে আমরা সব দেনাগ্রস্ত, ঋণগ্রস্ত হয়ে গেছি আমরা সবাই। কর্মচারীদের বেতন দিতে পারছি না, খারাপ অবস্থার মধ্যে আছি। এখন যে মুগড়ি বাচ্চা তুলবো সেটাও আমরা পারতেছি না, ব্যবসা কীভাবে করবো, সরকার যে একটা পুনর্দন দেবে সেটাও তো এখনও আমরা এখনও তার কোনো তথ্য আদি পাইনি। বছরে প্রায় 1500 কোটি টাকার পোলট্রি ব্যবসা হয় বগুড়ায়। শীতকালীন রোগ থেকে শুরু করে করোনার কারণে এ পর্যন্ত লোকসানের অঙ্ক শত কোটির ঘরে গিয়ে ঠেকেছে বলে দাবি ব্যবসায়ীদের। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে পুঁজির অভাবে বর্তমানে বগুড়ায় অধিকাংশ ফার্মগুলি বন্ধ রয়েছে। সরকার অন্যান্য শিল্পে যেভাবে প্রণোদনা দিচ্ছেন, এই সেক্টরে যদি প্রণোদনা না দেওয়া হয় তাহলে খামারিদের পক্ষে এই ফার্মগুলো আর চালু করা সম্ভব হবে না। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে সরকার এরই মধ্যে প্রণোদনার উদ্যোগ নিয়েছে, স্বল্প সুদে ঋণ এবং বাছাই করা খামারিদের কিছু অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তর LDDP প্রকল্পের মাধ্যমে এই খামারিদেরকে সহায়তার জন্য ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন। বিশ্বব্যাংক থেকে ইতিমধ্যেই তাদের সহায়তার জন্য একটি অনুদান মঞ্জুর হয়েছে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের খামারিগণ সেই অনুদানটি পেয়ে যাবে। অবশ্য ব্যবসায়ীরা বলছেন প্রণোদনা কিংবা অনুদানের কোনো খবর তাদের কাছে এখনও পৌঁছায়নি। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।